ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব বাংলাদেশের খনিজ সম্পদ হরিপুরের তেল আবিষ্কৃত হয় কবে বাইশে ডিসেম্বর উনিশশো সালে উত্তোলন শুরু হয় উনিশশো সালে বন্ধ হয়ে যায় উনিশশো সালে বাংলাদেশে বহুল ব্যবহৃত জীবনেশ্ব জ্বালানি কোনগুলো কয়লা পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি বিটুমিনাস কয়লা রানী কয়লাক্ষেত্র কোথায় দিনাজপুর বাংলাদেশের বিভিন্ন খনিজ উত্তোলন কাজ করে কোন দেশি সংস্থা বাবেক্স দশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারক সেন্ট মার্টিন দ্বীপের কোন খনিজ সম্পদ পাওয়া যায় চুনা ও প্রবাল পাথর বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন সিলেটের লালপুর পুকুরের কিসের সন্ধান পাওয়া গেছে চুনা ও কাজবালি জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার কতটুকু প্রায় সত্তর পার্সেন্ট বাংলাদেশের কৃষি ব্যবস্থা পাঠের জীবন রহস্য উদ্ভাবন করেন মাকসুদুল আলম সম্প্রতি ধনষের জীবন রহস্য আবিষ্কার হয়েছে বাংলাদেশে একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার কোথায় অবস্থিত ঈশ্বরদী পাবনা স্বর্ণ সারকে কে আবিষ্কার করেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর আব্দুল খালেক বাংলাদেশের আনুমানিক আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান কবে কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে কি কি উন্নত জাতের কলা চাষ হয় অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বীরজবা সাগর, মেহের সাগর সিঙ্গাপুরে বাংলাদেশে মোট চাষাবাদ ভূমি জমির পরিমাণ কত জিরো পয়েন্ট পনেরো একর খরিফ শস্য বলতে কী যায় গ্রীষ্মকালীন শস্যকে রবি শস্য বলা হয় শীতকালীন শস্যকে বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পদ্মা নদী ব্যতীতে কৃষির নাম উন্নত জাতের তরমুজ নদী নদী ছাড়া যমুনা কৃষির নাম উন্নত জাতের মরিচ পাখি ছাড়া ময়না কৃষির নাম উন্নত জাতের ধান বাহার মানিক রতন অপূর্ব মিন্টু ঝুমকা সিঁদুর শ্রাবণী কৃষির নাম উন্নত জাতের টমেটো বাংলাদেশে পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উচ্চ ফলনশীল ধান উৎপাদনের সর্বধানিক আবিষ্কারকে হাইব্রিড জাত উদ্ভাবন বাংলাদেশে প্রধান খাদ্য শস্য কী ধান ধান উৎপাদনের পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম চতুর্থ ধান উৎপাদনের পৃথিবীতে শীর্ষ দেশ কোনটি চীন চাল রপ্তানির শীর্ষ দেশ কোনটি ভারত বাংলাদেশে বড় ধান বেশি জন্মায় আউশ ধান রোপণ করা হয় কখন এপ্রিল জুন বাংলাদেশে খেতে বলাকা ও দোয়েল নাম দুটি কিসের দুটি উন্নত জাতের গম বর্ণালী শুভ্র কি উন্নত জাতের বীজ গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত নসিপুর দিনাজপুর বিশ্বের চা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন বিশ্বের চা রপ্তানির শীর্ষ শ্রীলঙ্কা বাংলাদেশে প্রধান অর্থকারী ফসল কোনটি পাট ও চা সফল ও অগ্রণী কি উন্নত জাতের সরিষা রুপালি ও ডেনফোস্কি দুটি উন্নত জাতের তুলা শস্যা সুমাত্রা ম্যানিলা স্থান ছাড়া কোন জাতীয় শস্যর নাম তামাক জাতীয় শস্য ডায়মন্ড ক্যাডিনেল কোফরি সিন্দুরি কিসের নাম উন্নত জাতের আলু বাংলাদেশে প্রথম রাবার বাগান কোথায় করা হয় কক্সবাজার রামুতে বাংলাদেশ প্রথম কবে রামুতে রাবার গাছ লাগানো হয় উনিশশো একষট্টি সালে বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত ঝেনাইদার মহেশপুর দত্তনগরে নদীছাড়া মহানন্দা কৃষির নাম উন্নত জাতের আম বাংলাদেশের সবচেয়ে বড়ো সেচ প্রকল্প কোনটি তিস্তা শেষ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প কোন কোন উপজেলা অন্তর্ভুক্ত রংপুর দিনাজপুর বগুড়া লালমনিরহাট নীলফামারে